নমস্কার, আমি প্রফেসর রিমা মণ্ডল, কনসালটেন্ট ডায়েটিশিয়ান, ইপিয়ন ক্লিনিক, গড়িয়া। অনেকেই আসেন একটা প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে যে সিজারিয়ান সেকশনের পর আমার ভুঁড়ি বেড়ে গেছে, আমি আগের চেহারায় কি আর কোনোভাবেই ফিরে যেতে পারবো না? তো এই প্রশ্নটা যারা করেন তাদের সকলকে আমার একটাই উত্তর যে হ্যাঁ, আপনি কিন্তু আগের চেহারাতেই ফিরে যেতে পারেন। কিন্তু যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে যে নিজের শরীরকে টাইম দেওয়া। ওভারনাইট বা উইদিন ওয়ান মান্থ কিন্তু সেটা সম্ভব নয়। অনেক সেলিব্রিটিজরাই আছেন, আপনারা অনেকেই জানেন, তাদের দেখছেনও, যে তারাও কিন্তু আফটার ডেলিভারি কাজে জয়েন করেছেন এবং আগের চেহারাতেই ফিরে গেছেন, কিন্তু সেক্ষেত্রে তারা যে জিনিসটা নিজেদেরকে দিয়েছেন সেটা হচ্ছে মূল্যবান সময়, ধৈর্য আপনাকে ধরতে হবে। তো খুব সংক্ষেপে আমি যদি এফেক্টিভ কিছু টিপস দিই এ বিষয়ে, তাহলে আমি কি কি বলতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে ব্রেস্ট ফিডিং। আপনি যখন প্রত্যেক দিন ব্রেস্ট ফিডিং করছেন, তখন 300 to 500 কিলো ক্যালোরি প্রত্যেক দিন কিন্তু বেবিকে ব্রেস্ট ফিড করানোর সময় আপনি বার্ন করছেন। সুতরাং এটা কিন্তু আপনার ওয়েট লুজ করার বা আপনার বেলি ফ্যাট কমানোর একটা দারুণ উপায়। সেকেন্ডলি যেটা হতে পারে সেটা হচ্ছে কাউন্ট ইওর ক্যালোরিজ। আপনার প্রয়োজন মতো আপনি পরিমিত খাবার খান, কিন্তু কখনোই আপনি ওভার ইট করবেন না। হেলদি স্ন্যাক্স বেছে নিন, যেরকম ধরুন ঘরে পাতা টক দই হতে পারে, স্যালাড হতে পারে, বা ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হতে পারে, নাটস হতে পারে, সেটা আখরোট হোক বা পেস্তা হোক বা বাদাম, অন্য ধরনের কোনো বাদাম হতে পারে, বা আপনি ট্রাই কালার স্যালাড ট্রাই করতে পারেন, বা সিড জাতীয় কোনো খাবার, সেগুলোকে আপনি ফুড চয়েসেস হিসেবে রাখতে পারেন। তাছাড়া আপনি প্রোটিন সমৃদ্ধ বিভিন্ন খাবার, সেটা লিন মিট দিয়ে বানানো কোনো প্রেপারেশনকেও কিন্তু আপনি আপনার ডেইলি খাদ্য তালিকাতে রাখতে পারেন। আর এক্ষেত্রে আমি সবসময় বলবো, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড বা ফ্যাটি ফুড, এগুলোকে আপনি চেষ্টা করুন এড়িয়ে চলতে। আরেকটা জিনিস বলবো, ডেয়ারি প্রোডাক্টস। যেহেতু ডেয়ারি প্রোডাক্টস বা দুধ এই সময় গ্যালাক্টোগগ হিসেবে সাহায্য করে, তো গ্যালাক্টোগগ কী হয় না, আপনার ব্রেস্ট মিল্কের পরিমাণটা এই সময় বাড়িয়ে দিতে হেল্প করে। তো মিল্কটাকে আপনি রাখুন, আপনি চাইলে ডিমকে রাখতে পারেন আপনার খাদ্য তালিকায়, সেটা কিন্তু খুবই ভালো আপনার ওজন কমানোর জন্য হেল্প করে থাকে। আর অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পোস্ট প্রেগনেন্সি বেল্ট যদি আপনি ইউজ করেন, সেটাও কিন্তু অ্যাডিশনাল আপনার ফ্যাট যে ডিপোজিশন বা বিল্ড আপ, সেটার থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে সেটা আপনাকে রক্ষা করে। তাছাড়া আপনি পর্যাপ্ত পরিমাণে জল খান, কারণ সেটা আপনার ব্রেস্ট ফিডিংয়ে হেল্প করবে। অন্তত চেষ্টা করুন 8 থেকে 10 গ্লাস বা তার বেশি আপনি জলটাকে ইনটেক করুন, তাতে আপনার ওজন খুব দ্রুত কমে যাবে। আরেকটা হচ্ছে, আপনি লাইট এক্সারসাইজ করতে পারেন, চাইলে আপনি যোগাও প্র্যাকটিস করতে পারেন, তবে কোনোভাবেই কোনো হেভি এক্সারসাইজ করবেন না। তবে যে কোনো এক্সারসাইজ করার আগে ডাক্তারের পরামর্শ নিন। আপনি বেলি ফ্যাট কমানোর জন্য যদি হঠাৎ করে খুব ভারী এক্সারসাইজ করা স্টার্ট করেন, তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে। আর আরেকটা হচ্ছে, পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম এই সময় আপনার শরীরের জন্য খুবই উপকারী একটা বিষয়, সেটা আপনি চেষ্টা করুন প্রপার টাইমে মেনটেন করতে। আর আরেকটা জিনিস আমি লাস্টে বলতে চাই, সেটা হচ্ছে মাতৃত্ব এক অসাধারণ অনুভূতি, তো এটাকে এনজয় করুন। আপনার বাচ্চার সাথে আপনি সময় কাটান, কিন্তু সাথে সাথে নিজেরও খেয়াল নিন। নমস্কার।